আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওাবারকাত পবিত্র মাহের রমজান সমাগত কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে পবিত্র মাহে রমজান তো মাহে রমজানের পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা আমাদের বাড়িতে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি সে কাজের পূর্বে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে থাকি আমাদের বাড়িতে যদি কারো বিবাহসাদী হয় তো বিয়ের কয়েক মাস আগের থেকে আমরা প্রস্তুতি নিতে থাকি আমরা ছেলে দেখতে থাকি মেয়ে দেখতে থাকি কাকে দাওয়াত দিবো কয়জনকে দাওয়া দিব কাকে খাওয়াবো তো সব মিলে আমরা একটা প্রস্তুতি নেই যাতে করে ওই কাজটা সাকসেসফুলি কমপ্লিট হয় তো রমজান মা সমাগত রমজানের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের পূর্বে সালফে সালেহিনগণ তারা রমজান আসার ছয় মাস আগের থেকেই আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছ দোয়া করত। যে হে আল্লাহ পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন হায়াতে তৈ বা দান করুন আল্লাহর কাছে দোয়া করত রমজানের পর পরবর্তী ছয় মাস আল্লাহর কাছে দোয়া করত যে হে আল্লাহ মাহে রমজানের মধ্যে যে আমলগুলো করেছি যে কাজগুলো করেছি এগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন তো এই জন্য আমাদেরকেও পবিত্র মাহে রমজানের পূর্বে রমজানের প্রস্তুতি নিতে হবে যাতে করে আমরা মাহে রমজানের মধ্যে রোজাগুলো নামাজ কোরআন তেলাওয়াত অন্যান্য প্রত্যেকটা আমল যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারি রমজান আসার আগে খাবারের বিশাল সমাহার খাবারের বিশাল আয়োজন সংগ্রহ করে রাখার নাম রমজানের প্রস্তুতি নয় দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে অনেক মানুষ আছে রোজা আসার আগে রমজান আসার আগে তারা নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রীগুলো রয়েছে চাল ডাল ছোলা খেজুর এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলো বেশি বেশি ক্রয় করে রাখে রমজানের মধ্যে রোজা রাখবে সারাদিন না খেয়ে থাকবে ইফতারির সময় অনেক আইটেম নিয়ে বসে ওগুলো বেশি বেশি খায় তারপরে রাত্রেবেলা রাত্রের খাবার সেহেরি বেশি বেশি খায় তো আমি এটাই বলছি যে রমজানের পূর্বে বেশি বেশি পণ্য সামগ্রী ক্রয় করে রমজান মাসে বেশি বেশি খাওয়া এটা প্রস্তুতি নয় এটার নাম প্রস্তুতি নয় রমজানের পূর্ব প্রস্তুতি বলতে আমরা এটা বুঝি যে শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি অভ্যাসগত প্রস্তুতি আমরা নিতে পারি তার মধ্যে আমরা পাঁচ অক্ত নামাজ অনেকে আছে তিন অক্ত পরে চার অক্টো পরে পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে অনেকে আদায় করে না অনেকে আছে পাঁচ অক্ত নামাজ পড়লেও এক অক্ত নামাজ কাজা করে তো আমরা এই মাসের থেকে পাঁচ অক্ট নামাজটা কন্টিনিউ করতে পারি যাতে করে পবিত্র মাহে রমজানের মধ্যে আমরা সঠিকভাবে নামাজটা পড়তে পারি মাহে রমজানের মধ্যে যেহেতু প্রতিদিনই রোজা রাখা লাগে তিরিশটা রোজা রাখতে হবে তো এই রোজাটা যদি আমরা এই মাসে কিছু করতে পারি তাহলে আমাদের জন্য রমজান মাসে রোজা রাখাটা সহজ হয়ে যাবে হাদিসের মধ্যে হরত আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তাল আনহা তিনি বলেছেন যে রসুল্লাহ সল্লাহ আলহি আসাল্লাম বারো মাসের মধ্যে রমজান মাসে পুরো মাসই রোজা রাখতেন রমজান মাস বাদে এগারোটি মাসের মধ্যে সাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন তো আমরাও চেষ্টা করব এই মাসের মধ্যে বেশি বেশি রোজা করার জন্য যাতে করে রমজান মাসে রোজা করাটা আমাদের জন্য সহজ হয়ে যায় তারপরে আমরা কোরআন তেলাওয়াত আমরা অন্য মাসে খুব একটা কোরআন তেলাওয়াত করি না তো রমজান মাসে অনেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তো আমরা যদি এই সাবান মাসের থেকে কোরআন তেলাওয়াতটা শুরু করতে পারি বেশি বেশি করতে পারি রমজান মাসের মধ্যে আমাদের জন্য কোরআন তেলাওয়াত করা সহজ হয়ে যাবে দান সদ্গা করা আমরা যদি এই মাসের থেকে দান সদ্গার অভ্যাস করতে পারি রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি দান সদ্গা করতে পারবো আমরা সকলেই জানি যে প্রত্যেকটা ইবাদত ইবাদ সোয়াব অন্য মাসের তুলনায় রমজান মাসে অনেক গুণ বেশি হয় তো এই জন্য আমরা চেষ্টা করব এই মাসের থেকেই বেশি বেশি দান সাদগা করার জন্য এই মাসের থেকে বেশি বেশি তবা ইস্তেক ফার করা আমরা অনেক গুণা করছি রমজান মাসে গুণাগার ব্যক্তিদেরকে আল্লা আল্লাহ তবা করলে মাফ করেন ক্ষমা করেন তো আমরা এই মাসের থেকে যদি তবা ইস্তেক ফার করতে পারি তাহলে রমজান মাসে আমরা আরও বেশি বেশি তবা ইস্তেফার করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন এরপরে ধর্মীয় বই পুস্তক পড়া আমরা অনেকে আসছি সারাদিন এরকম ফ্রি সময়টা মোবাইল হাতে নিয়ে ফেসবুক ইউটিউব এরকম অনলাইনের মধ্যে আমরা সময়কে অতিবাহিত করে থাকি তো আমরা যদি মোবাইলে ফেসবুকে ইউটিউবে বেশি সময় না দিয়ে ধর্মীয় কোনো বই পুস্তক যদি আমরা পড়ি তাহলে আমরা ধর্মীয় বিষয় সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো জ্ঞান অর্জন হবে আমাদের টাইম পাস হবে আমরা রমজানের মধ্যে গিয়ে আমাদের যে ফ্রি সময়টা আছে ফ্রি সময়টা আমরা ধর্মীয় বই পুস্তক পড়তে পারব আমাদের জন্য সহজ হয়ে যাবে তাই জন্য আমরা আমাদের যে ফ্রি সময়টা সেই ফ্রি সময়টা সব সময় ধর্মীয় কোনো বই পুস্তক পড়ার মধ্য দিয়ে আমরা সময়টা অতিবাহিত করে দিব তো এরকম যত ভালো ভালো কাজ আছে আমরা এই মাসের থেকে বেশি বেশি করার জন্য চেষ্টা করব তো আমি যে কথাগুলো বললাম শুধু এগুলোই করবো তা নয় আমরা সবাই সকলেই জানি বুঝি ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা মন্দ কাজ কোনটা আমরা বেশি বেশি ভালো ভালো কাজ করব তো আমরা একটা বিষয় মাথায় রাখব যে আমরা যদি ভালো কাজ করতে নাও পারি অন্তত পক্ষে গুনাহের কাজ থেকে পাপের কাছ থেকে আমরা দূরে থাকব অনেক দূরে থাকব। পাপের কাজ আমরা করবই না পাপের কাছের ধারে কাছেও যাব না যদি আমরা আপাতত এই গুনাহের কাছ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমার আপনার আমল নামার মধ্যে সব যতটুকুই যাই কিছু হোক না কেন কোনো গুণা হবে না কোনো পাপ হবে না আল্লাহ সব তা আলা আমাকে আপনাকে বিশ্বের সকল মুসলিম ও রমজানের পূর্ব প্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ও আখা আওয়ানা আনিলামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত